আবার আমি সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে যার কথা শুনব তিনি কোন পুরুষ নন বা তিনি হচ্ছে নারী আর সেই ভক্তিমতি মায়ের নাম হচ্ছে কৃষ্ণ প্রিয়া মীরা তাই যে মীরাবাই সম্পর্কে আমরা এত ভজন শুনি মীরাবাইয়ের ভজন মীরাবাইয়ের গান সেই মীরাবাই তিনি জীবনে কত কষ্ট করেছিলেন কত কষ্ট করে তিনি ভগবানকে পেয়েছিলেন আমরা তার জীবনী কথা শুনলেই বুঝতে পারব তাই চলুন আজকে আমরা মীরাবাইয়ের সম্পর্কে তা মাইরা মীরাবাইয়ের বাড়ি তো আর এই কলকাতাতে না মীরাবাই জন্ম গ্রহণ করেন পিতার নাম রত্ন সিংহ এবং মায়ের নাম বীর হরি দেবী
ছোটবেলাকার ছোট্ট মীরা তো দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে, বয়স হবে মাত্র 5 বছর। সেই 5 বছরের ছোট্ট মীরা তার অন্যান্য অনেক বান্ধবী আছে তারই বয়সী, সকলের সঙ্গে খেলা করে তারা। কিন্তু মা মীরাবাই কি করে জানেন মা? মীরাবাই ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেবে। ছোট্ট ছোট্ট করে মালা গেছে ভগবানের গলায় পরিয়ে দেবে, সারাদিন শুধু ফুল তুলবে আর মালা গাঁথবে। আর সে গান শুনতে কিন্তু খুব ভালোবাসে, যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায়। একদিন কি হয়েছে জানেন মা? একদিন এক বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়েছে বুকের মাঝে আর ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে আজকে বৈষ্ণব ঠাকুর চলেছেন মা সেই বাগানের পাশে হরিনাম করতে করতে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না,
তিনি কৃষ্ণ নাম করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল নিয়ে প্রেমাশ্রু বিগলিত নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছে কখন যেন বৈষ্ণব ঠাকুরের গান শুনে তার পেছনে পেছনে চলে যাচ্ছে যেই বৈষ্ণব ঠাকুর তার গান বন্ধ করেছে অমনি মীরাবাই তার সামনে দাঁড়িয়ে বলছে দাদু ও দাদু একটু দাঁড়াও না গো বৈষ্ণব ঠাকুর চমকে গেলেন কি সুন্দর একটা মেয়ে যেন ফুলের মতো কি হয়েছে মা দাদু তোমার কোলে ওটা কি গো বৈষ্ণব ঠাকুর বলছেন ইনি আমার জীবনের জীবন গিরিধারী গোপাল ও দাদু তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো বৈষ্ণব ঠাকুর আস্তে আস্তে বলছে ওরে পাগলি মেয়ে আজ তোমার অনেক দেরি হয়ে গেছে মাধুগুরি করতে হবে রান্না করতে হবে গোপালকে সেবা দিতে হবে তা তুমি আমাদের বাড়িতে চলো না আমাদের বাড়িতে কত খাবার আছে তুমি তোমার গোপালকে দেবে বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবাইয়ের মাথায় হাত বলে বলেছে পাগল মেয়ে আজকে আমি যেতে পারবো না আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে এই বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো বলছি চলো মহিলা ছাড়বো না চলো বলছি আর এইদিকে মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পাইনি বাগানে মীরা গেল মীরা গেল দেখছে দূরে এক বৈষ্ণব ঠাকুরের অন্য ধরে টানছে মীরা ছুটে গিয়ে বলছে মীরা কি হচ্ছে কি তুমি ওনাকে ছেড়ে দাও না তুমি আগে দাদুকে বলো দাদু যেন আমাদের বাড়িতে যায় রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছেন হে বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন না হলে মেয়ে কাঁদবে কেউ আর ঘুমাতে পারবে না আপনি যদি না যান তাহলে মেয়ে সারাদিন খাবে উনার কান্নাও বন্ধ হবে না আপনি আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন বেশ তাই মা বৈষ্ণব ঠাকুর তিনি মীরাবাইয়ের বাড়িতে এলেন না তাকে সমস্ত কিছু চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিলেন বৈষ্ণব ঠাকুর তিনি রান্না করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে সাজাচ্ছেন ছোট্ট মীরা দরজার কোণ থেকে দেখছে যে কিরকম করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে কিরকম করে সাজিয়েছে এইবার ভোগ নিবেদন করেছে ভোগ নিবেদন করার পরে সকলে প্রসাদ পেয়েছে এইবার প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুরকে বলছে দাদু তোমার ওই তোমার ওই গিরিধারী গোপালকে আমার দেবে দাদা যাই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেল কিছুক্ষণ পরে বললেন মা হে তোমার জীবনের জীবন আমি তো একে দিতে পারবো না ও দাদু তুমি দাও না গো তুমি যেমন করে স্নান করিয়েছো আমিও আমিও সেইভাবে স্নান করাবো আমিও সেইভাবে কেঁদে দেবো দাও না গো ওরে মা তুই যখন ছোট তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা তুই নিশ্চয়ই পাবি না আমি আমি কিছুতেই গিরি ধারি গোপাল কেনে যেতে পারবো না আমাকে দিতেই হবে মা বীর পরি দেবী দেখছে মেয়ে তো প্রচন্ড জেদ করছে ঠাকুর নিয়ে তো খারাপ বস্তু নয় মীরা কি জানে গিরি ধারি গোপালের মন যেটা সে কি জানে সে মাত্র আমি সে ভাবছে পুতু অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছে মা ওরকম বলতে নেই গিরিধারী গোপালকে ওরকম বলতে নেই ও তো আর খেলার পুতুল নয় ও যে স্বয়ং ভগবান মীরাবাই কাঁদছিল মা গালে চুম্বন করতে করতে তিনি ঘরের ভেতরে ঢুকে গেলেন হেই রে রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন প্রণাম করলেন বৈষ্ণব ঠাকুর তিনি গিরিধারী গোপালকে নিয়ে তিনি সে বাড়ি থেকে চলে গেলেন ভক্তিমতী মায়ের
মীরা ভক্তমণ্ডলী বাবা বৈষ্ণব ঠাকুর তো গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন কিন্তু রাত্রি বেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবে গভীর রাত্রিতে ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছেন ও হে বৈষ্ণব ঠাকুর ও হে বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন স্বপ্নের মধ্যে কথা বলছেন স্বপ্নের মধ্যে ভগবান বলছেন হে বৈষ্ণব তুমি আমাকে মীরাকে দিয়ে এসো যা সে আমার পরম সখী তুমি আমাকে তাকে দিয়ে এসো তোমার কোন চিন্তা নেই অন্তিম কালে তুমি আমার চরণ পাবে যাও যে এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর চমকে ভাবলো ভগবান ভগবান আমাকে বলছে দেহের সমস্ত লোকগুলো কারা হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে জল পড়ছে সারা দেহ করে কাঁপছে তাহলে তাহলে ওই ছোট্ট মীরা সে তো যেমন তেমন মেয়ে নয় স্বয়ং ভগবান বলছে সে আমার পরম সখী তুমি আমাকে তাকে দিছো যেই নিশি প্রভাত হয়েছে মা বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে বুকের মাঝে দিয়ে ছুটতে ছুটতে মা 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 গো কেউ শুনছেন রত্ন সিংহ তার কর্মচারীদের কাছে দেখা দাও দেখো তাই ভোরবেলায় কে এসেছে আর যেই দরজাটা খুলেছে বাবা অমনি দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে বাবা বাবা আপনার মেয়েকে একটু ডেকে দে বাবা আপনার মেয়েকে একটু ডেকে দে রত্ন সিংহ বলছে বৈষ্ণব ঠাকুর হা আমার মেয়েকে কিছু আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে হা আপনার মেয়ে কোনো ভুল করেনি আপনার মেয়েকে একটু ডেকে দে বীর গলিদেবী চিৎকার শুনে বাইরে বাইরে এসেছে কি গো কি গো কি হয়েছে কি হয়েছে ইনি মীরাকে ডাকতে বলছেন আর অমনি মীরাবাই ঘুম থেকে উঠে চোখ দুটো ঘষতে ঘষতে বাইরে বেরিয়ে আসছে বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে মীরার হাতে তুলে দিচ্ছে এই দাও মাধব আমার জীবনের সর্বস্ব ধন আমি তো বাই মা বলে কি করছেন বাবা আপনি আমার মেয়ে কিছু জানে না আমার মেয়ে কিছু বোঝে না না মা না ও যা বোঝে আমি তা বুঝি না তো বুঝি হে না মা ধর এই বলে বৈষ্ণব ঠাকুর তিনি গিরিধারী গোপালকে মীরার হাতে দিয়ে তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন ছোট্ট মীরা আজকে ঠাকুর ঘরের সিংহাসনে আজকে গিরিধারে গোপালকে বসিয়েছে কি তুমি আমার কাছে এসেছো তো তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে স্নান করিয়ে দেব আমি তোমাকে খেতে দেব আমি তোমাকে সাজিয়ে দেব আমি কেমন করে সাজাবো জানো আমি সাজাবো সাজাবো জানো আমি তোমার চরণে তুলসী পত্র
চন্দন দেব। আর সেই চন্দনটা কি জানো, কাঠের চন্দন নয় গো, মেশায় আমার ভক্তের মীরাবাই কোনোদিন গিরিধারী গোপালকে না দিয়ে সেবা করে না। একদিন কি হয়েছে জানেন না, একদিন মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছিলেন না, আমি খাবো না, আমি গিরিধারী গোপালের কাছে বসে থাকবো। মা বললো, হ্যাঁ মা, তা তুই কিছু খাবি না, না খেলে হয়, আয় মা। ভাবছে বাচ্চা মেয়ে তো, একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খায়। এখন মা তিনি মেয়েকে কোলে নিয়ে এখন বাগানের দিকে নিয়ে গেছে বাবা। আর ঠিক সেই সময় কি হয়েছে জানেন, এক ঘোড়ার পিঠে এক বর যাচ্ছে তার বর যাত্রীকে নিয়ে এখন বিয়ে করতে। এখন বর যাচ্ছে বিয়ে করতে, বাদ্যি বাজনা বাজছে, এখন বাদ্যি বাজনা বাজছে, মীরাবাই ওই বরকে তাকে বলছে, মা মা বলছিলো ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে ঘোড়ো বর, ও যাচ্ছে বউ আনতে। মা বউকে, আরে পাগলি মেয়ে তো এখন বুঝবি না, না মা আমিও বর নেব, এ তো মহা সমস্যায় পড়া গেছে, তুই বর নিবি তো আগে বড় হবি তো, আমাকে এক্ষুনি বর নিতে হবে, তবে তো মহা সমস্যায় পড়া গেছে, এই মুহূর্তে আমি বর খুঁজে পাবো কোথায়। মীরাবাই বারবার বলছেন, আমাকে এক্ষুনি বর নিতে হবে, বর না দিলে আমি কিছুই খাবো না। মা ভাবছে মেয়েকে চুপ করাতে গেলে অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে আর গিরিধারীর মন্দিরে এসে আর গিরিধারীর দিকে তাকে বলছে, ওই তো দুর্গ গিরিধারী দুর্গ। মীরাবাই অমনি কোল থেকে নেবে বলছে, সত্যি বলছো মা, হা গিরিধারী আমার বর, হ্যাঁ তোর তো গিরিধারী বর, যেই বলেছে গিরিধারী বর অমনি মীরাবাই সব কিছু খেয়ে নিয়েছে। মা ভাবলো, যাক মেয়েকে ভুলিয়ে দিয়েছি, কিন্তু মা
মীরাবাইয়ের সেই কথাটা মনে গেঁথে গেল যে গিরিধারী আমার সাজনা। তে সেই দিন থেকে প্রতিদিন বাগান থেকে ফুল এনে ছোট ছোট করে মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরে আর বলে, দেখো গিরিধারী আমি তোমার বউ আর তুমি আমার বর, ছোট্ট মীরা আজকে গিরিধারী গোপালকে সুন্দর করে সাজিয়ে আজকে গান শোনাচ্ছে, খাও গিরিধারী সেবা করো। এই বলে মীরাবাই তিনি গান শুরু করেছেন। বজো মোরে ভগবানের কোমরে একটা ছোট্ট ঘন্টি বাঁধা আছে। ভগবান খুব চঞ্চল, তো যখন খুশি যেতেই চলে যায়। এখন মা যশোদা তিনি এখন খুঁজে পায় না কি করেছে, একটা ছোট্ট ঘন্টি, একটা ক্ষুদ্র ঘন্টি ভগবানের কোমরে বেঁধে দিয়েছে। এইবার গোপাল যেখানেই যান সেই ঘন্টিটা বাজলে বোঝা যাবে যে গোপাল কোথায় গেছে। সেই ক্ষুদ্র ঘন্টি আজকে ভগবানের কোমরে বাজছে, তাই বলছেন
মীরাবাই তিনি একটু একটু করে বড় হচ্ছে যৌবনে পদার্পণ করেছে মীরাবাই এত সুন্দর দেখতে যে একবার কেউ তাকালে আর অন্য দিকে তাকাতে পারে না মীরাবাই রূপের কথা দেশ দেশান্তে ছড়িয়ে পড়েছে সুন্দর গান করে আবার রাজা রত্ন সিংহের কন্যা মানে রাজার মেয়ে এখন মীরাবাই যখন তিনি যখন একটু একটু করে বড় হচ্ছে তখন মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ তখন একটু একটু করে যখন বড় হচ্ছে তখন মেবারের নানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিয়ে দেবে বলে একটা সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে বাবা এখন চিঠিটা এখন রত্ন সিংহের হাতে পড়েছে কর্মচারী এসে দিয়েছে মহারাজ চিতরের নানা সংগ্রাম সিংহ আপনাকে এই চিঠিটা দিয়েছে ধরুন তিনি ভাবলেন কি ব্যাপার এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে দেখি এখন তিনি খুলেই দেখছে যে তার মেয়ে মীরার সঙ্গে তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করেছে আর এইটা পড়েই রত্ন সিংহ চিঠিটা বুকে নিয়ে আনন্দে লাফাতে শুরু করেছে আমার মেয়ের এত বড় সৌভাগ্য মেবারের রানী হবে কি আনন্দ কি আনন্দ ছুটতে ছুটতে আসছে বীরকলি দেবীর কাছে হ্যাঁ গো শুনছো আরে ও বীরকলি দেবী আরে বাইরে বেরিয়ে আস বীরকলি দেবী আপনি বাইরে বেরিয়ে এসে বলছে কি গো কি হয়েছে তুমি তো লাপাচ্ছ কেন যা বাবা মানুষের যদি লটারি লাগে তাহলে লাফায় আর তো তোমার কি আছে তুমি তো লাপাচ্ছ কেন বলে তুমিও যদি শোনো তাহলে তুমিও আর দাঁড়িয়ে থাকতে পারবে কেন গো কি হয়েছে না আমার মেয়ে মীরার সঙ্গে মেবারে রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিয়ে দেবে বলে এই দেখো চিঠি লিখে পাঠিয়েছে এখন বাবা মার দুজনেরই আনন্দ কারণ মেয়েকে যদি ভালো উচ্চ কুলে ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে পারে তাহলে বাবার কি হয় না মা বাবার সদগতি হয় আর কোন পিতা যদি তার মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয় বাবা এখন দুজনেই আনন্দ দুজনেই এখন মীরাবাইকে ডাকছে মীরা এই এইদিকে আয় তো মা মীরাবাই আমি বাইরে বেরিয়ে এসে বলছে কি হয়েছে মা তোর কপাল খুব ভালো রে মা মীরাবাই বলছেন আমার তো কপাল ভালোই হবে কারণ গিরিধারী যার সদা সর্বদা সম্মুখে বিরাজ করে তার তো কপাল ভালোই হবে বাবা ভক্তিমতী মায়েরা আমরা ভালো কপাল কাকে বলি না যদি কোনো মাস্টার ডাক্তার উকিলের সঙ্গে ইঞ্জিনিয়ারের সঙ্গে মেয়ের বিয়ে দেয় তাহলেই তো ভালো কপাল বলি তো মায়েরা ভালো কপাল বলি তো বলি তারপর আবার দু বছর পর দেখা যাবে মেয়েকে আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছি তারপর আবার দু বছর পর দেখা যাবে মেয়েকে আঘাত করে তাড়িয়ে দিয়েছি তা মীরাকে যখন বলছে তোর ভালো কপাল তখন মীরাবাই বলছে আমার তো কপাল ভালোই হবে কারণ গিরিধারী যা তার কি কপাল খারাপ হতে পারে বাবা রত্ন সিংহ বলছে তুই বুঝতে পারছিস না মা মেবারে নানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করেছে আর এক কথা যেই বলেছে অমনি মীরাবাইয়ের মনটা একটু শুকিয়ে গেছে মা বললো কি রে তুই অমন করে দাঁড়িয়ে মুখ ফুলে আছিস কেন তোর আনন্দ হচ্ছে না মীরাবাই বলছেন মা তুমি একটা কথা সত্যি করে বলো তো হিন্দু মেয়ের কমার মা বললো একবার তাহলে তুমি আমাকে দুবার বিয়ে দিতে চাইছো কেন রত্ন সিংহ বলছে মীরা তুই আমাদের সামনে দাঁড়িয়ে ঠাট্টা করছিস মীরাবাই বলছেন বাবা আমি ঠাট্টা করি যদি হিন্দু মেয়ের একবার বিয়ে হয় তাহলে তো আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে তোর কার সামনে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো না মামাকে গিরিধারীর সঙ্গে বিয়ে দিয়েছে কিনা মাই তো বলেছিল গিরিধারী আমার বর মামনি হাসতে হাসতে বলছে ওরে পাগলি মেয়ে গিরিধারী কি তোর একার বর গিরিধারী তো সবাও তাই আমি বলেছিলাম
মীরাবাই বলছে মা তুমি যেই দিন থেকে বলেছিলে আমি সেই দিন থেকে আমার জীবনের সর্বস্ব আমার জীবন যৌবন মান অপমান আমি সবকিছু আমি গোবিন্দ চরণে গিরিধারী গোপাল বলছে মীরা মীরা তুমি দুঃখ করো না তুমি মেবারে রানী হয়ে মেবারে যাও আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি কেন জানো ভক্ত আমার মাতা ভক্ত আমার গো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গো ভক্ত রত্নসিংহ তার মেয়ে মীরার সঙ্গে আজকে কুমার ভোজের বিবাহ ঠিক করলো কত শত বাদ্যি বাজনা নিয়ে আজকে কুমার ভোজ বিয়ে করতে এসেছে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে
তো না করেন নি মায়েরা প্রেম করেছেন 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 আপনি দেখুন আমার মা বলছে করেছেন করেছেন ও মায়েরা আমরা কার সঙ্গে প্রেম করেছি গো মায়েরা বলুন কার সঙ্গে করেছি ও মায়েরা এ প্রেম সে প্রেমের কথা বলা হচ্ছে না বাবা এখন তো প্রেম তো হাটে বাজারেই হচ্ছে এখন প্রেম দেখবেন বেশি ফোনে ফোনে হয় ফোনে ফোনে হয় তামা এ প্রেম সে প্রেমের কথা বলা হচ্ছে না আমরা তারে কার সঙ্গে প্রেম করেছি বাবারা বলুন কার সঙ্গে করেছি দেখুন আমার বাবা বলেছেন আমরা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সঙ্গে প্রেম করেছি তাই তো বলছেন করেছে জানে করেছে জানে আমার মনের মানুষ সবাই বলছে যে মীরা এইবার তুই তোর বরের দিকে তাকা মীরাবাই বলছেন যদি বরকেই দেখতে হয় তাহলে আমার গিরিধারী কে হবে আগে গিরিধারী কে দেখব তারপর আমার বরকে দেখব রত্ন সিংহ বলছে মীরা তুই কি হাজার হাজার দিদির কাছে কি আমাকে অপমান করতে চাস মীরাবাই বলছে বাবা একমাত্র গিরিধারী আমার স্বামী তাই শুভ যদি দৃষ্টি করতে হয় ভক্তিমতী মায়েরা আমরা শুভ দৃষ্টি কাকে বলি নামা যার মুখটা ভগবানের দিকে থাকে যিনি ভগবত দর্শন করে তখনই জানতে হবে মা সেটা শুভ দৃষ্টি আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন মা সে সিরিয়াল দেখো না সিনেমা দেখো এগুলো সব হচ্ছে অশুভ দৃষ্টি কুদৃষ্টি তাই মীরাবাই বলছেন আমি আগে গিরিধারীকে দেখব মা বললো হ্যাঁ গো এখন কথা বাড়িয়ে লাভ নেই তুমি যাও না গিয়ে বিঘ্রটা এনে দাও এই বলে মন্দির থেকে বিঘ্রটা এনে আজকে মীরার সামনে দাঁড় করিয়েছে মীরা আগে তার পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে তারপর এবার কুমার ভোজের দিকে তাকিয়েছে এইবার মালা বদন হবে মীরা তার গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে তারপর এবার নিজে পরেছে এখন মা বিবাহ হয়ে গেল এইদিকে সকাল বেলা মীরা যাবে শ্বশুর বাড়ি সকলে কাঁদছেন মীরাবাইও কাঁদছে এমন সময় রত্নসিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে মা শ্বশুর বাড়ি যাচ্ছি সকলের কথা মেনে চলবি কেমন গুরুজনের কথা মেনে চলছি সকলে আজকে কানতে কানতে আজকে মীরাবাইকে পালকির মধ্যে তুলে দিয়েছেন আর মীরাবাই বলছে বাবা বর থাকবে এখানে আর আমি যাব শ্বশুর বাড়ি বাবা বুঝতে পারছে না কি বলছিস তুই তোর বত তোর সঙ্গে যাচ্ছে বাবা
আমি গিরিধারীর কথা বলছি। বর থাকবে এখানে আর আমি যাবো বরের বাড়ি, তা বললে তো হবে না, আমিও গিরিধারীকে নিয়ে যাবো। রত্ন সিংহ বলছে, মীরা তোর কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছিস মা, তোর গিরিহারি বাড়ি বা তুই গিরিহারিকে নিয়ে যাবি। মা বলছিল, হ্যাঁ গো, সে ছোট্টবেলা থেকে গিরিহারির সেবা করে পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও না, দিয়ে দাও না গো। মীরাবাই বললেন, বাবা পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা বরবা।